নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের সাথে মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি আমি এটুকু বলতে পারি আপনারা যদি এই রেসিপিটা হুবহু ফলো করে বাড়িতে মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মিক্সড ফ্রায়েড রাইসের টেস্ট বাড়িতে বসেই আপনারা পাবেন আর এটা তৈরি করাও খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে তো মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমেই আমরা ফ্রায়েড রাইসের চালটাকে রেডি করে নেব এখানে আমি দুই কাপ লং লংগ্রেন বাসমতি রাইস নিয়েছি গ্রামে ম্যাপলে এটা মোটামুটি সাড়ে তিনশো গ্রাম চাল হবে আর এই চালটা দিয়ে কিন্তু তিনজনের পেট ভরা খাওয়ার রান্না করা যাবে তো প্রথমেই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মানে যতক্ষণ না ধুতে ধুতে একদম পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বেশ খানিকটা জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখবো কুড়ি মিনিটের জন্যে চালটা ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একদম ঝরঝরে ভাত রান্না করার জন্য কারণ চালের মধ্যে যেহেতু স্টার্চ থাকে ভালো করে যদি না ধোয়া হয় চালটা তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হয় না তো চালটা ভেসতে থাকুক ততক্ষণ আমরা চিকেনটাকে রেডি করে নেব এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি রেস্টুরেন্টে আপনারা মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে লক্ষ্য করবেন চিকেনটা কিন্তু ঠিক এই রকমভাবেই কেটে নেওয়া হয় এবার এই চিকেনটাকে আমরা ম্যারিনেট করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর ট্রি স্পুন গোলমরিচের গুঁড়ো আর যাচ্ছে ভিনেগার এক চামচ ভিনিগার দিয়ে দিলাম তবে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে লেবুর রস দিলেও কিন্তু এক চামচ লেবুর রস দিতে হবে রসুন বাটা এখানে দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আর একটু ঝাল ঝাল একটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ এবার এই সব মশলাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমার আর জিনিস দেওয়ার ছিল সেটা আমি একটুখানি ভুলে গেছি তো এখন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সোয়া সস এক চামচ সোয়া সস দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে আমি এক সাইড করে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এতে করে কিন্তু মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব ভালো মতন ঢুকে যাবে চিকেনটা খেতেও খুব টেস্টি লাগবে তো চিকেনটা ম্যারিনেট করতে থাকুক ততক্ষণ আমরা চিংড়ি মাছগুলোকে রেডি করে নেবো এখানে দুশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবারে চিংড়ি মাছটাকেও আমরা ম্যারিনেট করব তার জন্য এখানে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর যাচ্ছে ভিনিগার হাফ চামচ ভিনেগার দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আর রসুন বাটা দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন যেহেতু চিংড়ি মাছ সেই জন্য কিন্তু আদা রসুনের পরিমাণটা আমি একটুখানি অল্প দিয়েছি চিকেনে হাফ চামচ করে দিয়েছিলাম আর মাছে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ওয়ান ফোর্থ টি স্পুন এর সাথে দিয়ে দিলাম সোয়া সস এক চামচ এবারে সব মশলাকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকেও আমি ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট যাতে করে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালো মতন ঢুকে যায় আর মাছটাও খেতে খুব টেস্টি লাগে তো এখানে আমার সব প্রিপারেশান হয়ে গেছে এবার আমরা ভাতটাকে রান্না করব। তার জন্যে এখানে একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ নুন আর নুনটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেন জলের টেস্ট একটু নুনতে মতন হয়ে যায় আর নুনের সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি প্রথমে জলটাকে যদি একদম টকবক করে ফুটিয়ে নিয়ে তারপরে মানে ভাতটা রান্না করা হয় তাহলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হয় ভাতটা একদম সাদা ধবধবে হয় ভাতটা অনেক লম্বা লম্বা হয় এরকমভাবে ভাত রান্না করলে তো চালটা এখানে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে চালটাকে আমি সেদ্ধ করে নেব তবে পুরোপুরি সেদ্ধ কিন্তু করব না এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবো এই চালটা রান্না হতে খুব বেশিক্ষণ কোন সময় লাগে না মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যেই হয়ে যায় দেখুন আমার চালটা কিন্তু রেডি হয়ে গেছে মানে ভাতটা রান্না হয়ে গেছে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি একদম ঝরঝরে লম্বা লম্বা ভাত তৈরি হয়েছে আর বুঝবেন কি করে চালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে তার একটা খুব সহজ উপায় আছে একটা চাল একটুখানি হাত দিয়ে টিপে দেখবেন যদি দেখা যায় খুবই সহজে ভেঙে যাচ্ছে তবে গলে যাচ্ছে না তাহলেই বুঝতে হবে ফ্রায়েড রাইসের জন্য চাল কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে তারপরে একটা বড় থালার মধ্যে আমি ভাতটাকে ছড়িয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব হাঁড়ির মধ্যে রেখে দিলে কিন্তু ভাপে ভাবে ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে না তো ভাতটাকে কিন্তু এরকমভাবে থালার মধ্যে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবার একটা কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি একদম হাই আছে মিনিট দুয়েকের জন্যে চিকেনটাকে একটুখানি ভেজে নেব তো একদম হাই আছে চিকেনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একটু সাদা সাদা হতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে এটাকে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে করে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ঠিক চার থেকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করেছি একদম কম আঁচে রাখা ছিল চিকেনটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি চেক করে দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা রান্না হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি আর চিকেন ভাজার পরে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিতে হবে তো চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম প্রথম দুই মিনিট একদম হাই আছে চিংড়ি মাছটাকে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে চিংড়ি মাছটা যাতে করে সেদ্ধ হয়ে যায় তার জন্যে এটাকে আমি ঢেকে দিলাম তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু চিংড়ি মাছ ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ একেবারেই সময় লাগে না তো মাছটা দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই মাছটাকে তুলে রাখছি এই রকমভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ আর চিকেন খেতে খুবই টেস্টি লাগবে আর একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে তো চিংড়ি মাছ আর চিকেন আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আর তেল দিই নি যেহেতু তেল ছিলই অলরেডি কড়াইয়ের মধ্যে তো দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো স্প্রিঙ্কল করে দিলাম কড়াইয়ে কিন্তু অল্প একটু মশলা লেগেছিলো তো তার মধ্যে ডিমটাকে বেশি একটু ভালো করে ভেজে নিচ্ছি মানে ডিমটাকে স্ক্র্যাম্বল করে ভেজে নিতে হবে তো ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখব সমস্ত প্রিপারেশন আমাদের হয়ে গেছে এবার চলে এসেছি একদম ফাইনাল স্টেপে তো একটা কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি চার টেবিল চামচ মতন সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচনো রসুন এক টেবিল চামচ আর খুব মিহি করে কুচনো আদা এক টেবিল চামচ গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রেখে দশ সেকেন্ডের জন্য আদা রসুনটাকে ভেজে নিচ্ছি আমরা সবাই জানি চাইনিজ যে কোনো রেসিপি কিন্তু একদম হাই করতে হয় তো আদা রসুনটাকে একটুখানি ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দশ সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি দশ থেকে কুড়ি সেকেন্ড পেঁয়াজটাকে একটুখানি তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের গাজর গাজরটাকে এরকমভাবে ছোটো ছোটো কিউব করে আমি কেটে নিয়েছিলাম আর এর সাথে দিয়ে দিলাম একটুখানি বিনস এবার বিনস আর গাজরটাকে মিনিট খানিকের জন্য একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে তো এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায় তো নুন দিয়ে গাজর আর বিনসটাকে আরও খানেক ভেজে নিচ্ছি এখানে গাজর আর বিনস একটু ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি মটরশুঁটি আপনারা কিন্তু বাঁধাকপিও ওখানে দিতে পারেন তো মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এটাকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট এক মিনিটের জন্য যাতে করে মটরশুটিটা একটু নরম হয়ে যায় এই রেসিপিতে কিন্তু সবজিগুলো খুব বেশি নরম হলে ভালো লাগবে না একটু কচকচা মতন থাকবে তবে সেদ্ধ হয়ে যাবে ঠিক এই সবজিগুলোকে রান্না করতে হবে তো এখানে আমি এক মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এবার এখানে দিয়ে দিলাম খানিকটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আর একটা ছোট ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে ছোটো ছোট টুকরো করে আমি কেটে নিয়েছিলাম এবার স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচেরগুলো স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকাম কিন্তু সবার শেষেই দিতে হবে কারণ এগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় বেশি নরম হয়ে যায় তাহলে ভালো লাগে না খেতে তো সব কিছু এখানে আমার বেশ ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আগে থেকে ভেজে রাখা চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম তার সাথে ডিমটাও দিয়ে দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট একটুখানি রান্না করে নিচ্ছি তো সব কিছু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মানে একটুখানি ভাজা করা হয়ে গেছে একসাথে এবার এই পুরো ব্যাপারটাকে মানে পুরো প্রিপারেশনটাকে দুটো ভাগে আমরা ভাগ করে নেব আমরা ফ্রায়েড রাইসটা দুইবারে করব কারণ একবারে যদি করতে যাই তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা করতে অসুবিধা হবে নাড়াচাড়া করতে অসুবিধা হবে চালগুলো ভেঙে ভেঙে যাবে সেজন্যে পুরো মিক্সারটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম অর্ধেকটা একটা বাটির মধ্যে তুলে রেখেছি আর করে যেটুকু মিশ্রণ আছে তার মধ্যে রান্না করে রাখা ভাতটা অর্ধেকটা দিয়ে দিলাম যেটুকু ভাত ছিল তার মধ্যে থেকে অর্ধেকটা ভাত এখানে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এর সাথে দিয়ে দিচ্ছি সোয়া সস এক চামচ সামান্য পরিমাণ একটুখানে নুন দিচ্ছি নুনটাকে ব্যালেন্স করার জন্যে মানে ওয়ান ফোর থ্রি স্পুন মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন এতে করে টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি স্পুন গোলমরিচের গুঁড়ো এবার খুব আলতো হাতে এরকমভাবে ফোল্ড করে করে এটাকে মিশিয়ে নিচ্ছি বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না বা বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু ভাতটা ভেঙে ভেঙে যাবে আর ফ্রায়েড রাইসটা দেখতে কিন্তু ভালো লাগবে না ভাতটা যদি ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা দেখতে ভালো লাগে না তো আমি এরকমভাবে ফোল্ড করে করে খুব আলতো হাতে মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু এরকমভাবে টস করেও মিশিয়ে নিতে পারেন এরকমভাবে টস করে যদি মেশানো হয় তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না তো একটা ব্যাচ আমাদের তৈরি হয়ে গেছে মানে একটা ব্যাচের ফ্রায়েড রাইস আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি একই রকমভাবে আর একটা ব্যাচ তৈরি করে নেবো আপনারাও এরকমভাবে দুইবারে করবেন তাহলে কিন্তু দেখবেন ভাতগুলো একদম ঝরঝরে হবে আর ফ্রায়েড রাইসটাও ভালো হবে মানে নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে একবারে যদি করা যায় না তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে ভেঙে যায় আর নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয় তো এখানে আমি দুটো ব্যাচের ফ্রায়েড রাইসই রেডি করে নিয়েছি এবার এটাকে সার্ভ করে দিয়েছি এটা কিন্তু গরম গরম চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ানের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে তো এইরকমভাবে আপনারা মিক্সড ফ্রায়েড রাইস বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন এর টেস্ট একদম হুবহু রেস্টুরেন্টের মতনই হবে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন